আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনার অথেন্টিক রেসিপিটি। এই রান্নাটা খুবই ইজিভাবে আমি আজকে দেখিয়েছি। এই রান্নায় প্রয়োজন কিছু মশলা এবং কিছু টেকনিকের, তাহলেই কিন্তু ইজিলি অথেন্টিক ফ্লেভারের কালা ভুনাটা আমরা টেস্ট করতে পারি। অনুরোধ রইল সবাইকে ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। যদি স্কিপ করে দেখা হয় তাহলে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স মিস হয়ে যাবে সবার। চলো ভিডিওটি দেখে নেই। এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, হাড় চর্বি সব কিছু সহই আছে এবং একটু বড় বড় করে কাটা আছে, কারণ কালা ভুনা রান্নাটা অনেকক্ষণ সময় নিয়ে করতে হয়, তাই মাংসের টুকরোগুলো একটু বড় থাকাই বেটার। এবার আমি মাংসে এক এক করে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। আটটা নিয়েছি এলাচ, 2 দারচিনি, 2 তেজপাতা, 4টি লং, 2 মাঝারি সাইজের বড় কালো এলাচ, 1টা নিয়েছি জয়ত্রীর পাপড়ি এবং গুঁড়ো করে নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ জয়ফলের গুঁড়া। এখানে নিয়েছি 1টা স্টার আনিশ, তবে আমি পুরোটা দিব না, এটাকে আমি হাফ পরিমাণ দিব এবং এটাকে ভেঙে এবার এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটা অনেক বেশি ফ্লেভারফুল, তাই একটু পরিমাণে কমিয়ে দিতে হয়। কারো কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে মরি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো করে এখানে দিয়ে দিলেও চলবে, আর 2টোর কোনোটাই না থাকলে না দিলেও চলবে। এবং এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং নিয়েছি 1 চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা। এই রাঁধুনি মশলাটাই হচ্ছে আমাদের কালা ভুনার কি ইনগ্রিডিয়েন্টস, এটা ছাড়া কখনোই কালা ভুনা অথেন্টিক ফ্লেভার আসবে না। দোকানে যেয়ে বললেই হবে রাঁধুনি মশলা তাহলেই পাওয়া যাবে, এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এবং আরও এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাটা কিন্তু কালা ভুনায় কালার আনার জন্য এবং টেস্ট আনার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এই তেলেই ভেজেছিলাম পেঁয়াজের বেরেস্তাটা, সেখান থেকে তেল নিয়ে এখানে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লবণ, লবণটা সম্পূর্ণ নিজের রুচি অনুযায়ী দিতে হবে, তবে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমার এই পুরো রান্নাটাই অনেক পারফেক্টলি হয়ে গিয়েছিল। এবার আমি সবগুলো মশলা এবং মাংসটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। খুব ভালো মতো মাখানো হয়ে গেছে মাংসটা। এবার আমি এখানে 1/4 কাপ পরিমাণ আরেকটু তেল অ্যাড করে দিলাম এবং এই মাংসটাকে আমি ঠিক 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, ফিরে আসবো ঠিক 1 ঘন্টা পর। এক ঘন্টা পর চলে এসেছি এবং মাংসটা চুলায় দিয়ে দিয়েছি, চুলার আঁচটা এখন হাই রেখেছি। এই হাই হিটে 5 মিনিটের মতো মাংসটাকে এখন রান্না করে নিব এবং কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে দিব। যেহেতু অনেক রকমের মশলা আছে তাই হাই হিটে নিচে যেন লেগে না যায়, তাই একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে যেন মশলাগুলো নিচে লেগে না যায়। এই রান্নার জন্য নন স্টিকি প্যান ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। মনে রাখতে হবে কালা ভুনা রান্নায় কখনোই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, এবং এই জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি, এবং গরম পানিটা দেবার পর খুব ভালো মতো নেড়েচেড়ে ঢেকে রাখছি আমি এবার মাংসটা। ঢেকে রাখা 10 মিনিট পর আমি ফিরে আসলাম এবং দেখাচ্ছি অনেক বেশি পানি কিন্তু এখন উঠে গেছে। যেহেতু অনেক পানি উঠে গেছে নিচে আর লেগে যাওয়ার ভয় নেই, তারপরও একটু পরপর কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে এই মাংসটা। এবং আমি এখন এই পর্যায়ে একটু নেড়ে মিশে দিলাম এবং প্রায় 20-30 মিনিটের জন্য এখন ঢেকে রাখবো চুলার আঁচটা কমিয়ে। এবার আমি দেখিয়ে দিচ্ছি 30 মিনিট পর কেমন হয়েছে মাংসটা। এখন এই অবস্থায় আছে এবং পানিও অল্প অল্প আছে। খুব ভালো মতো মিশিয়ে পানি শুকিয়ে না আসা পর্যন্ত আবারও ঢেকে রাখছি। আরও প্রায় 15 মিনিট পর চলে এসেছি এবং মাংসের পানিটা এ পর্যায়ে শুকিয়ে এসেছে। এবার খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব এবং যেহেতু পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি আরও 1/2 কাপ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি। আমার ভিউয়ার্স ভাই বোনেরা, এবার তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি কিন্তু একেবারেই বেশি করে পানি দিব না, কারণ মশলায় একটা কালচে ভাব অলরেডি চলে এসেছে। যদি বেশি বেশি করে পানি অ্যাড করা হয় তাহলে এই কালচে ভাবটা সরে যাবে, মাংসটা কালচে বর্ণ ধারণ করবে না,
তাই মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা যতবার পানি অ্যাড করব ততবারই অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করব এবং এই পর্যায়ে আমি মাংসটা আবারও ঢেকে রাখছি। ফিরে আসলাম আরও প্রায় 20 মিনিট পর, মাংসটা আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কী অবস্থায় আছে। এখন এই পর্যায়ে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করে দিলাম এবং তোমরা লক্ষ্য রাখবে যতক্ষণ পর্যন্ত না মাংস সেদ্ধ হবে আমরা অল্প অল্প পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিব। কালাভুনা রান্না কোনো ঝটপট রান্না না, এটা কিন্তু প্রচুর সময় নেয়। আমার এই রান্নাটা শেষ করতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো লেগেছিল, তোমরা এই কথাটা মাথায় রাখবে। যত বেশি সময় নিয়ে কালাভুনা রান্না করা হবে তত সুন্দর পারফেক্ট একটা কালার হবে এবং প্রয়োজন অনুযায়ী বারবার তোমরা অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করতে থাকবে। এবার আমি এই মাংসটা ঢেকে পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালচে বর্ণ ধারণ করেছে এই কালাভুনার মাংসটা। বাগার দেবার পর আরও অনেক বেশি কালো হবে এই মাংসটা। এখন মাংসটা বাগার দেওয়ার জন্য পুরোপুরি রেডি। উপর থেকে তেজপাতাগুলো তুলে নিচ্ছি এবং মাংসটা বাগার দেওয়ার জন্য আলাদা একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল, 7-8টা রসুনের কোয়া মোটা মোটা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। সঠিক পরিমাণ তেজপাতা মাংসের টেস্ট কিন্তু বাড়িয়ে দেয়, এটা কি তোমরা জানো? 8টা দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ, মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ। এবার ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এবার এই বাগারটা আমি মাংসের উপর ঢেলে দিচ্ছি এবং আলতোভাবে নেড়ে 3-4 মিনিটের জন্য চুলা একদম কমিয়ে আমি এখন মাংসটা ঢেকে রাখছি। ফিরে আসলাম 4 মিনিট পর, এবার দেখাচ্ছি মাংসর অবস্থাটা। চুলার আঁচটা এখন কমানোই আছে। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনির গুঁড়ো। এই রাঁধুনির মশলাটা আমি হালকা গরম করে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়ো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। 7-8টার মতো আস্ত কাঁচামরিচ আমি এখন দিয়ে দিলাম এবং চুলার আঁচটা অল্প করে বাড়িয়ে নিচ্ছি। এখন এই মাংসটা অনবরত নেড়ে কালচে ভাব নিয়ে আসতে হবে। প্রায় 10 মিনিটের মতো রান্না করলেই সুন্দর একটা কালচে কালার চলে আসবে মাংসটায়। মনে রাখতে হবে এই মাংসটা এখন অনেক বেশি নরম অবস্থায় আছে, যদি আমরা অনেক বেশি জোরে জোরে নাড়াচাড়া করি তাহলে মাংসটা খুলে আসবে, তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এবং কষিয়ে কালো ভাব নিয়ে আসতে হবে। কালো ভুনাটা সবসময় কষিয়েই রান্না করতে হয়। প্রায় 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কালো ভুনা কিন্তু তৈরি হয়ে গেছে, সুন্দর একটা কালচে কালার চলে এসেছে কষাতে কষাতে। এখন যদি এটা ভাজা ভাজা করে ফেলি উপরটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কালাভুনা কিন্তু সফট হতে হবে এবং সুন্দর কালো কালার হতে হবে। এই পর্যায়ে আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম এবং চুলা থেকে এখন মাংসটা নামিয়ে নেওয়ার পর দেখো আরও বেশি কালো রং কিন্তু চলে এসেছে। আমি মাংসটা হাতে নিয়ে জাস্ট চাপ দিলাম এবং সাথে সাথে কি সুন্দর করে মাংসটা খুলে আসলো, অসম্ভব নরম হয়েছে। আর খেতে কেমন হয়েছিল সেটা আর নাইবা বললাম, সেটা তোমাদেরকে বানিয়েই বুঝতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। কেমন? আমার চ্যানেলে চট্টগ্রাম কক্সবাজারের অনেকগুলো অথেন্টিক রেসিপি আছে, ওই রেসিপিগুলো দেখারও তোমাদেরকে আমন্ত্রণ রইল। আবারও খুব তাড়াতাড়ি নতুন কিছু অথেন্টিক ইজি এবং ইয়ামি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।